হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আমাদের নতুন একটা ফ্রি ফায়ারের ইভেন্ট নিয়ে, যেখানে কিন্তু আমরা প্যান স্কিন থেকে গ্লোয়ালের স্কিন থেকে শুরু করে লুট বক্সের স্কিন সহ অনেক কিছু পেতে চলেছি। আর এইখান থেকে আমি সব কিছু নিতে চলেছি, তাই আশা করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের আরও ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন এবার কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমি সরাসরি চলে যাচ্ছি ইভেন্টের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইভেন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে মূলত আমাদেরকে ফ্লিপ করতে হবে। তো এখানে কিন্তু আমি জাস্ট একটা পরীক্ষা করার জন্য একটা টেস্ট করছিলাম যে কিভাবে এটা কাজ করে। তো ওইভাবে কিন্তু কোনো কিছু হয় না। তো এইভাবে আমি প্রথম রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে। এবার দ্বিতীয় রাউন্ড থেকে আমাকে এখান থেকে শুরু করতে হবে। তো দ্বিতীয় রাউন্ডে দেখা যাক এখানে কি আসে। তো এখানে যে কোনো কিছু আমাকে একটা ফ্লিপ করতে হবে, মানে যে কোনো একটা কার্ড আমাকে সিলেক্ট করতে হবে, তারপরে দেখা যাবে এখানে কি আসে। এবার প্রথম রাউন্ডটা ছিল 20 ডায়মন্ডের এবং দ্বিতীয় রাউন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু 40 ডায়মন্ড হয়ে গেছে। তো এবার দেখা যাক এখান থেকে আমি এই যে এই কার্ডটাই ফ্লিপ করবো, দেখা যাক এখানে কি দেয় আমাকে। ও ভাই, এখানে কিন্তু গান স্কিনে ক্রিয়েট দিল। তো আমার যেটা দরকার ছিল ওইটা কিন্তু গাইস দেয় নাই। তো আমার দরকার হবে আরও অনেক কিছু দরকার, যে প্যান স্কিন আরও অনেক কিছু দরকার, এইগুলো কিন্তু আমাকে এখনো পর্যন্ত দেয় নাই। তো আমি এখান থেকে মিউজিকটা অফ করে দিই। ওকে, এবার এখান থেকে আমার আবার সুইপ করতে হবে, তারপর দেখা যাক এখানে কত ডায়মন্ড আসে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু 60 ডায়মন্ডের এটা দিয়ে দিয়েছে। তো এবার আমি এখান থেকে প্রথম যেটা আছে এটা এবার সিলেক্ট করি। দেখা যাক প্রথমে কিন্তু আমাকে ডায়মন্ড রয়্যাল ভাউচার দিল। তো মানে আমার যেটা দরকার ওটা কিন্তু দিচ্ছে না গাইস, আর ডায়মন্ড কিন্তু আমার একটার পর একটা কেটেই নিচ্ছে। তো দেখা যাক এবার আমাকে এখান থেকে কী দেয়। আর আমি কিন্তু এখনও কোনো কিছুই এখনও গ্র্যান্ড যে প্রাইজগুলো আছে ওইখান থেকে কিন্তু একটাও পাই না গাইস। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও কোনো কিছু পাই না। তো ফ্লিপ করে যাই, দেখি এবার কী দেয় আমাকে। দেয় আমাকে কিন্তু যে ব্যাগের স্কিনটা আছে যেটা সবচাইতে ঘাটিয়ে, মানে সবচাইতে বাজে যেটা ব্যাকপ্যাকটা, আমার একেবারেই পছন্দ হয় না গাইস এই ব্যাকপ্যাকটা দিল। তো এখান থেকে কিন্তু আমি যা একটা অন্তত পেয়ে গেছি গাইস। তারপরও বাকি যেগুলো আছে এখনও প্যান স্কিন বাকি আছে, তারপরে গ্লোয়ালের স্কিন আছে, তো এইগুলো কিন্তু আমি এখনও পাই নাই। তো দেখা যাক এগুলো কত এখনও ডায়মন্ড লাগে এটা নেওয়ার জন্য। তো দেখা যাক এখান থেকে আমি এটাই সিলেক্ট করি, দেখা যাক এখান থেকে আমাকে কী দেয়। ও ভাই, এখান থেকে কিন্তু সার্ফবোর্ডের স্কিনটা দিয়ে দিল। তো এখনও কিন্তু বাকি অনেক কিছুই আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন 100 ডায়মন্ড। তো তার মানে আমার কাছে মনে হয় যেন ও ভাই সাব লুট বক্সটা পেয়ে গেছি। তো এখনও কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আরও কিন্তু বাকি আছে। তো এখান থেকে কোনটা নিব, তো এখান থেকে মাঝখানের এটাই দিয়ে দেখি গ্লোয়ালের স্কিনটা দেয় কিনা। ও ভাই, ডায়মন্ড রয়্যাল ভাউচার দিল। তো আমার কাছে মনে হয় যেন ও ভাই এইখানে যে বাকি দুইটা আছে তার মানে দুইটাতে কনফার্ম পেয়ে যাচ্ছি গাইস। ও ভাই সাব, একদম মানে পুরা সেই ওপি একটা ইভেন্ট। তো গাইস আমার কাছে যে মনে হয় যেন এই ইভেন্টে যেটা আছে একদমই একদম ভালো একটা ইভেন্ট দিয়েছে যেহেতু, আর আমার কাছে কিন্তু গ্লোয়ালের এবং প্যান স্কিনটা কিন্তু একদম ওপি লেগেছে। তার সাথে সাথে যদি বলতে যাই লুট বক্সের কথা গাইস, লুট বক্সটা কিন্তু একদমই ওপি। আর এখানে মূলত আমার যদি বলতে যাই তাহলে একদম আমার এক 700 মতো ডায়মন্ড লেগেছে এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য। তো গাইস আমি কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করে খুবই হ্যাপি, কারণ আমি এই মাত্র যে ইভেন্টটা কমপ্লিট করলাম এটা ছিল সব সাইতে অল্প ডায়মন্ডের ভিতরে কোনো ইভেন্ট কমপ্লিট করা, যেখানে আমরা প্যান স্কিন গ্লোয়াল স্কিন বাকি সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। তো এবার আমি বাকি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব, এগুলো দেখতে ঠিক কেমন দেখা যায়। তো এবার আমি দেখে নিব আমাদের গ্লোয়ালের প্যান স্কিন এবং বাকি সব কিছু কোথায় আছে এগুলো একটু একবার আমি দেখে নিব। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব কালেকশনে। তো কালেকশন থেকে যে এবার দেখে নিব, তো এখানে যে লুট বক্স এখান থেকে দেখে নেবো। তো লুক লুট বক্সটা কোথায় গেল, এই যে আমাদের সেই লুট বক্সটা। লুট বক্সটা ভাই কিন্তু একদম ওপি একটা লুট বক্স, আর এই লুট বক্সটা কিন্তু যদি বলতে যাই রেয়ার একটা লুট বক্স। তো ভাই একদমই রেয়ার একটা কালেকশনের লুট বক্স। আমি কিন্তু এটাই এখন থেকে ইউজ করতে যাচ্ছি গাইস। এটা কিন্তু অন্যান্য সার্ভারে কিন্তু অনেক আগে এসে গিয়েছিল, কিন্তু আমাদের সার্ভারে একটু দেরিতে আসলো। তো এরপর বাকি যেটা আছে এখান থেকে ওয়েপন থেকে, এটা আমাদের গ্লোয়ালের স্কিনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লোয়ালের একটা ওপি একটা গ্লোয়াল। ও ভাই সাব, একদম পুরা ওপি একটা গ্লোয়াল। তো এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু বাইরের সার্ভারে কিন্তু এর আগে অনেক আগে এসে গেছিলো, আমাদের সার্ভার আসতে একটু লেট হলো। তো যাই হোক, এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে গাইস। এটা একদম পুরা সেই লাভা টাইপের একটা গ্লোয়ালের স্কিন। তো দেখতে পাচ্ছেন এই গ্লোয়ালের স্কিনটা, এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখানে কিন্তু সার্ভবোর্ডও ছিল, তো সার্ভবোর্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সার্ভবোর্ডটা কোথায় আছে। সার্ভবোর্ডটা একটু নিচের দিকে আছে। তো এখানে কিন্তু অনেক কিছু পেয়েছি, ব্যাক পেয়েছি, সার্ভবোর্ড পেয়েছি। তো সার্ভবোর্ডটা কোথায় আছে এখানে, সার্ভবোর্ডটা ততটা ভালো না, ওটা আসলে না দেখলেও চলবে। আমি আপনাদেরকে ব্যাক প্যাকটা দেখিয়ে দিচ্ছি।
তো ব্যাকপ্যাকটা কোথায় আছে? ব্যাকপ্যাকটা তত ব্যাকপ্যাকটা ততটা ভালো না আসলে। ভালো লাগার ভিতরে যে দুইটা আছে যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সেই ব্যাকপ্যাক, এটাই মেবি। তো যাই হোক, ব্যাকপ্যাকটা কিন্তু ততটাও ভালো না। ভালো লাগার ভিতরে যে দুইটা, ওটা হলো যে আমাদের গ্লোয়ালের স্কিন, আর আরেক যেটা আছে ওটা হচ্ছে যে আমাদের কি বলো এটা লুট বক্স। তো এই দুইটাই কিন্তু সব চাইতে ভালো, এবং এই দুইটার জন্যই কিন্তু আমি আজকে প্রায় 700 ডায়মন্ড খরচ করলাম। এই ডায়মন্ডগুলো খরচ করেই কিন্তু আমি এটা পেয়ে গেছি। তো গাইজ, আপনাদের কিন্তু প্যানের স্কিনটাও দেখা বাকি ছিল, আমি আপনাদেরকে এবারকে প্যানের স্কিনটাও দেখিয়ে দেব। তো প্যানের স্কিনটাও কিন্তু একদম সেই রেয়ার একটা প্যানের স্কিন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের সেই প্যানের স্কিনটা। তো ভাই, প্যানের স্কিনটাও কিন্তু একদম ওপি ভাই। প্যানের স্কিনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ইভেন্ট থেকে পাওয়া সবকিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এবার ইভেন্টে কিন্তু যা যা ছিল সবকিছু কিন্তু ওপি ছিল। তো গাইজ, এবার ইভেন্ট থেকে এগুলো পেতে আপনাদের কতগুলো ডায়মন্ড লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা যদি বলতে যাই, আমি যদি কোনো কিছু নিতে যাই, আমার যেটা লাগুক না কেন সেটা অবশ্যই সর্বোচ্চ লাগে, কেন না এইবারে দেখেন, এবার ইভেন্ট থেকে সবকিছু পেতে কিন্তু আমার 700 ডায়মন্ড লাগলো। তো গাইজ, আপনারা একটা জিনিস ভাবতে পারেন, আপনাদেরও 700 ডায়মন্ডে বেশি লাগবে না, কারণ আমি কিন্তু ফাইনাল রাউন্ড থেকে সবকিছু নিয়েছি, কারণ এবং ফাইনাল রাউন্ড থেকে নিতে যাই কিন্তু আমার টোটাল 700 ডায়মন্ড খরচ হয়েছে। তো আপনারা যারা তারা অলরেডি এইগুলো নেয়ার কথা ভাবছেন, তারা অলরেডি এগুলো নিতে পারেন। এগুলো নিতে সর্বোচ্চ আপনাদের লাগলে 700 ডায়মন্ড লাগলে লাগবে, এর বেশি আর লাগবে না। তো গাইজ, এবার ইভেন্টে সবকিছু আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।